আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেল স্বাগতম আমি পর্তুগাল থেকে দিন দিনহায়দার আছি আপনাদের সাথে সো আজকে সেফ আপডেট নিয়ে কথা বলবো সো সেফ আপডেটের ক্ষেত্রে আজকে অনেকগুলো সুসংবাদ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে যারা অটো রিনিউয়ের জন্য ওয়েট করতেছিলেন টু থাউজেন্ড টোয়েন্টি টু জানুয়ারিতে তাদের কিন্তু অলরেডি আজকে ফোন দিয়ে মার নেওয়ার কথা সেফ থেকে জানাইছে ওপেন আসে আপনি চাইলে মার নিতে পারবেন যেটা গতকালকেও বন্ধ ছিল আপনি না পারতেন কেবল অটো রিনিউ করতে না পারতেন মার নিতে বাট মার অ্যাপয়েন্টমেন্ট সবাই জানেন সো এটা হয়েছে যে একটা অবস্থা বাট একটু কষ্ট সেটা হচ্ছে আপনাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে যখন সেফ পিক করবে তখন আপনি কথা বলে আমার কাছে নিতে পারবেন একটু কষ্ট আর কি যদিও বাট অটোরিনো হলে এটা ইজি থাকতো সামনে তারপর একটা একটা অপশান আসে এটা গুড নিউজ আসলে সামনে আসা করা যায় আবার অনলাইনে অর্ডার ইন সিস্টেমে দেওয়া দেবে একটা হচ্ছে যারা ফ্যামিলি বিশারজনে অ্যাপ্লাই করতে চান বা ফ্যামিলি বিশার জন্য ফ্যামিলি পেপার সাবমিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাদের ক্ষেত্রে সুসংবাদ তাদের ক্ষেত্রে আজকে সেই অলরেডি তাদের গ্রুপ পেজ থেকে জানাইছে যে তারাও ফোন করে কারো মার নিতে পারবেন চাইলে মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সো দুইটা খুব সুসংবাদ আর যুদ্ধ ডিসেম্বর মাস একটু কাজ ছিল যদিও যেমন আপনার মেইলের ব্যাপারটা বলি যারা সে নতুন সেভেনি করেছেন টু থাউজেন্ড টোয়েন্টি জুলাই মাসে অলরেডি টোয়েন্টি ফাইভ জুলাই পর্যন্ত তাদের মেলা আসে আজকে পর্যন্ত তারা যদিও কাজটা দীর্ঘগতিতে হইতেছে বাট সামনে ইনশাআল্লাহ হবে জাস্ট বি পেশেন্ট ওয়ান ওয়ার থিং ইজ দ্যাট ডিসেম্বর মাস যেহেতু চলে যেতেছে জানুয়ারি থেকে তাদের কাজের স্পিড বাড়বে প্লাস এখন যে সোশ্যাল ফিনেন্স একটু যে ঝামেলা চলতেছে এটাও সমস্যা হবে না আশা করা যায় ইনশাল্লাহ সামনে যেহেতু ইলেকশন আসতেছে এই জন্য একটু সব কিছু দীর্ঘগতিতে চলতেছে বাট সামনে আশা করা যায় আবার আগের মতন নর্মাল হয়ে যাবে কারণ সে যে আপনারা নিজে বসতেছেন পর্তুগাল ডেভেলপ হয়েছে সেই জন্য তো ওদের আগামী জানুয়ারি থেকে ওদের স্যালারি হবে সেভেন হান্ড্রেড ফাইভ ইউরো মিনিমাম যেটাতে যেটা ছিল বছর ছিল যে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ মানে এক বছর দুবার বেড়াইতেছে তো অবশ্যই এটা কারণ আছে কারণ হয়েছে যে ওদের ইনকাম বাড়তেছে মাথায় পুজো আয় বাড়তেছে এটা তো নর্মালি হইতেছে যে যারা এ বিগ্রেন্ট আসতেছে তাদের দ্বারাই আর তাদের অর্থনীতির চাকা সচল হয়েছে সোসাল দেওয়া যে পরিমাণে ইনকাম করতেছে বা ওদের কাজ যে কর্মক্ষেত্রগুলো ওদেরও বন্ধ ছিল এখন আমাদের কারণে এটা সচল হয়েছে এইগুলো সোজাই জন্য এটা অবশ্যই বেনিফিটেবল বেনিফিশিয়াল ওয়ার্ক সো তারা আশা করা যায় এটা বন্ধ করবেন আর শুধু শুধু যারা গ্রুপে বা অনেক জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে দয়া করে বলবো যে আপনারা এগুলো ছড়াবেন না মানুষকে পারলে সহযোগিতা করুন সহযোগিতা না করতে না পারলে দয়া করে অ্যাটলিস্ট মিসলিডেড করবেন না আপনি যখন পেপারের জন্য আসছেন আরেকটা মানুষ শুধু ইউরোপে অনেক দিন আসে যা তাদের তো পেপার দরকার শুধু নিজের কথা ভাববেন না দয়া করে যারা আসে তাদের সবার কথা ভাববেন ধন্যবাদ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করবে